উৎপাদন ও মজুদ পরিস্থিতি ভালো উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আমাদের দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোনো কারণ আমরা দেখি না। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, তারা যেন আতঙ্কিত হয়ে বেশি বেশি এক বছরের জন্য চাউল কিনে স্টক করে বাজারে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না করে স্মুথলি চলবে এবং দেশ দুর্ভিক্ষ তো দূরে থাক, আমরা সারপ্লাসে চলে যাব ইনশাল্লাহ।